বচকা কি তো একটা প্রশ্ন করব এখন প্রশ্নটা ঠিক করে উত্তর দিতে হয় ঠিক আছে আগেকার মেয়েরা বাবাকে বাবা বলতো কিন্তু এখনকার মেয়েরা বাবাকে ড্যাডি বলে কেন স্যার লিপস্টিক মুছে দেবে বলে ড্যাডি বলে ডাকে কি করে রে আমাকে বোঝা এই ধরুন হ্যাঁ বাবা ভালো করে আমার ঠোঁটের দিকে তাকাবেন বাবা তাহলে বাবা বললে বারবার ঠোঁটের সাথে ঠোঁট মিলছে লিপস্টিক তো বেশিক্ষণ থাকবে না বারবার তো বাবা বলতো সারা দিন হ্যাঁ আর ড্যাডি বলে ড্যাডি ড্যাডি ঠোঁটের সাথে কোনো সম্পর্ক নাই এই জন্য বাবাকে ড্যাডি বলে

যদি নিজের বউ হয় তাহলে সেবা আর যদি পরের বউ হয় তাহলে কিন্তু প্রেম হবে এটা 10 লাখ টাকা দেন 10 লাখ টাকা ও তো বললেন লাখ টাকার প্রশ্ন ঋতুর हट हट পালাকেন हट এই বাজকা জামাই ষষ্ঠীর দিনটা খুব ব্যাডা দিয়া গিয়েছিল শ্বশুর তো কি খাওয়া দা করলি বল খাওয়া দা খুব ভালো হয়েছে কিন্তু আমার শালির কথাবার্তা একটা স্টাইল হয়েছে মানে আরে বাবা ব্যাপারটা আমার শালি আমাকে খেতে দিয়েছে হ্যাঁ দিয়ে বলছে জামাই বাবু ডালু দেব জামাই বাবু ভাতু দেব জামাই বাবু মাছু দেব হ্যাঁ এবার আমি বলছি যে সবই তো দিলে কিন্তু তরকারিতে একটু নুন কম হয়েছে আমি আবার স্টাইল করে বলেছি হ্যাঁ নুন তুফান বছরে এক আধবার আসে যখন আসে তখন কারেন্ট চলে যায় এই শালা লেগে ডায়লগ বলে শান্তি না

তাহলে তার দুটো বউ ছিল দুটো বই মারা মাল আরে তাহলে আমি পারবো না যে লোকটি দু ঘন্টা তার বউ ওই বাসি রোজ যাওয়া আসা করতো কিন্তু সেদিন আর আসেনি ওই জন্য কাজ ছিল বুঝলেন হ্যাঁ হ্যাঁ বুঝলাম বুঝলাম কি তোকে একটা প্রশ্ন করছি আছে নিয়ে প্রশ্ন আছে প্রশ্নটা না পারলে পিঠে পাতা পড়বে আমি যদি পারি তাহলে আপনার পিঠে যাই হোক কিছু পড়বে চুপ করিস না প্রশ্নটা শোন প্রশ্নটা হলো একটা রুগীকে ডাক্তার বাড়ি নিয়ে গেলাম রুগীটা মারা গেল এটা কি কাল এটা থাই জানেন না স্যার এটা ইন্তেকাল এটা হলো প্রশ্নের উত্তর হ্যালো টেস্টিং আমি একটা কথা বলছি যে সব ছেলেরা মেয়েদেরকে দেখলে জোরে জোরে মোটরসাইকেল চালান কিন্তু হেটে হেটে যখন যান মেয়েদেরকে দেখলে দৌড়ান না কেন তোর কথার মধ্যে ভাই যুক্তি আছে ভালো যুক্তি আছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এই যে দাদা বলে দাঁক আমি করি আবার একলায় চলে যায় না দিনকাল খুব খারাপ হ্যালো খোখারাপ আহ কোথায় আছো এই তো আমতলা আছি গো ও তাহলে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বলো দা ও সেরকম কিছু হয়নি গো কি হয়েছে বলো না না সেরকম কিছু নয় পাশের বাড়ি বউটা না পালিয়ে গেছে কার সঙ্গে হ্যাঁ তাই শিওর হচ্ছিলাম একটু তুমি কি আমাকে সন্দেহ করো না কি না 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 ভাইচান মেয়ে কোথাকার হাই লোকে আগে লুকিয়ে জুয়েলারি মানে সোনা গয়না তারপর লোকের লুকিয়ে রাখত কি স্যালারি তার মানে কি টাকা পয়সা আর এখন লোকের লুকিয়ে রাখে কি জানেন গ্যালারি মানে কি ছবি ফটো এইসব কি যুগে যায় ভাই